অবশেষে দীর্ঘ এক বছরের বেশি সময় পর ৩০ মার্চ খুলছে প্রাথমিক মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের সকল স্কুল। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। জানান, স্কুল খোলার আগে শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ও শিক্ষক কর্মচারীদের টিকা দেয়া নিশ্চিত করা হবে। তৌফিক মাহমুদ মুন্নার প্রতিবেদন। দেশে মহামারী করোনা ভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি কয়েক ধাপে বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে চলতি মাসের ২২ ফেব্রুয়ারি ক্যাবিনেট মিটিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তঃমন্ত্রণালয় বৈঠকের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী শনিবার সন্ধ্যায় সচিবালয়ে শিক্ষামন্ত্রী সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। সবাই পাঁচ মন্ত্রী ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানগুলোর পরিষ্কার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফ করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আমরা ইনশাআল্লাহ আগামী মার্চ মাসের ৩০ তারিখে আমরা খুলে দেব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে দশম এবং দ্বাদশকে প্রতিদিন আনব, আর বাকি ক্লাসগুলো হয়তো সপ্তাহে একদিন প্রথমে আসবে, তার কয়েকদিন পর থেকে তারা সপ্তাহে দুদিন করে আসবে, পর্যায়ক্রমে আমরা স্বাভাবিকের দিকে আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ। এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের সিলেবাস শেষ করে পরীক্ষা দেওয়া হবে। ক্লাস সমন্বয় করতে এবার রোজায় ছুটি থাকবে না। আমাদের এই ৬০ কর্মদিবস আমরা যখনই খুলি, আমরা মার্চের শেষে খুলি বা যদি তারপরেও খুলতে হয়, যখনই খুলবো তারপর থেকে ৬০ কর্মদিবস তাদেরকে ক্লাস করিয়ে পরীক্ষার আগে অন্তত সপ্তাহ দুয়েক সময় আরও দিয়ে তারপরে তাদের পরীক্ষাটা নেব। এবারও আমরা সেরকমই করব যে আর ছেলেমেয়েরাও এক বছর তো বাড়িতে থাকতে থাকতে একটু হাঁপিয়ে উঠেছে, আমার মনে হয় না যে ওরা রোজার সময় স্কুলে আসতে ওদের কোনো আপত্তি হবে, এবং শুধু ঈদের সময় কয়েকদিন ছুটি থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস অনুষ্ঠিত হবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি বিষয়টি স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যকর্মী সহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তারা মনিটরিং করবেন। অনেক অনেক ধন্যবাদ সবাই। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ ২৪, ঢাকা।